ম্যাথ সলভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, শুরু করলাম। প্রথমে যে অঙ্কটি আলোচনা করবো সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল কত বলেছে, 21 বলেছে, এবং দুটি সংখ্যার বিয়োগফল কত বলেছে, 13 বলেছে। তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত, অর্থাৎ যে দুটি সংখ্যার যোগফল 21 বলে দিয়েছে এবং বিয়োগফল 13 বলে দিয়েছে, তাহলে সেই দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত, এটা আমাদের বের করতে দিয়েছে। চারটি অপশন দেওয়া আছে। নর্মালি এটা আমরা কী করবো, যদি একটা সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই ধরে যদি অঙ্কটি করতে চাই তাহলে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আমি ওইভাবে করছি না। ঠিক আছে, আমাদের সংখ্যা দুটির বর্গের পার্থক্য যদি যোগফল বলে দেয় এবং বিয়োগফল বলে দেয়, বর্গের পার্থক্য যদি বের করতে দেয়, নর্মালি এই যোগফল কত আছে 21 আর বিয়োগফল কত আছে 13, নর্মালি 21 আর 13 আমি গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো 13 একে 13, 3 হাতে গেল 1, 13 দুকুণে 26 আর একে 27, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 273। এটাই সঠিক অ্যান্সার হবে যেটা রয়েছে অপশন এতে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত বের করতে দিয়েছে। তো আমরা যদি এটা দেখি, সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 1 থেকে 400 পর্যন্ত মোট সংখ্যা যদি আমরা খুঁজি তাহলে কতগুলো পাবো, 400টি পাবো। এবার 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল বের করতে দিয়েছে। জোড় সংখ্যা যদি বের করতে হয় তাহলে 1 থেকে 400 পর্যন্ত সংখ্যা তো টোটাল কত, 400টি। 400 যদি আমরা অর্ধেক করে দিই, অর্থাৎ 400/2 করে দিই, তাহলে জোড় সংখ্যা পেয়ে যাবো। জোড় সংখ্যা তাহলে কতগুলো পাচ্ছি, 200টা পাচ্ছি। কারণ জোড় সংখ্যা কোনগুলোকে বলে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এগুলোকে জোড় সংখ্যা বলে থাকি। তো 400 অর্ধেক করবো তাহলে 200টা আমি পেয়ে যাচ্ছি, কত জোড় সংখ্যা পাচ্ছি। এবার এই যে 400টা জোড় সংখ্যা পেলাম, এদের যোগফল যদি আমাকে বের করতে, ফর্মুলা আছে, ফর্মুলাটা যোগফল বের করার যে ফর্মুলা সেটা হয়ে যাচ্ছে, এই যে 200টা পেলাম জোড় সংখ্যা, 200টা পাচ্ছি, এই 200কে লিখবো ইনটু 200+1 করবো, অর্থাৎ যতগুলো জোড় সংখ্যা ততটা সেই সংখ্যাটা লিখবো, যতগুলো জোড় সংখ্যা সেই সংখ্যাটা ইনটু সেই সংখ্যাটা প্লাস ওয়ান। মানে অ্যাকচুয়ালি ফর্মুলা জোড় সংখ্যা যদি এন হয় তাহলে ফর্মুলা হয়ে যাচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান, অর্থাৎ সেই কারণে আমরা জোড় সংখ্যা যদি ওখানে 200 আছে তাই 200 ইনটু 200+1 আমি করেছি। 200 ইনটু 200 সঙ্গে 1 গুণ করলে হয়ে যাচ্ছে কত, 201, এবং 201-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 1 2 0 2 2 4, আর এই দুটো শূন্যের সঙ্গে বসে যাবে, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 40,200, যেটা রয়েছে অপশন সিতে। আমরা চলে যাব নেক্সট প্রশ্নতে। চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত বের করতে দিয়েছে। 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কীভাবে করব, একটা ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি, 3 অঙ্কের সংখ্যা দ্বারা গঠিত, এটা 3 অঙ্কের সংখ্যা দ্বারা গঠিত অঙ্কগুলির যোগফল যখনই বের করতে দেবে, ঠিক আছে, সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যাচ্ছে ওই যে 3 অঙ্ক বলে দেবে, সেই 3 অঙ্ক তোমরা ফার্স্ট যোগ করে নেবে, অর্থাৎ এখানে 2+3+5 এই 3 অঙ্কের সংখ্যা, 3টে অঙ্ক যোগ করে নেবে। যোগ করে সবসময় মনে রাখবে 222 দিয়ে গুণ করতে হবে, 222 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলাম। তাহলে এখানে যদি আমি 2, 3 আর 5 যদি যোগ করে নিই আমার কত, 10 হচ্ছে, আর এখানে আছে 222, 222-এর সঙ্গে যদি আমি 10 গুণ করে নিই তাহলে কত হয়, এত হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন বিতে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা আছে 2, 3, 5, 7 দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। যখন 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল বের করতে দেবে, আমি কি বলেছিলাম, ওই 3টে অঙ্ক যোগ করে সেটাকে 222 দিয়ে আমরা গুণ করবো। এক্ষেত্রে 2, 3, 5, 7 চারটে অঙ্ক বলে দিয়েছে, 4টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাগুলির যোগফল যখন বের করতে দেবে, এই 4টে অঙ্ক আমরা কি করব, আমরা যোগ করে নেব, অর্থাৎ 2+3+5+7 এই 4টে অঙ্ক যোগ করে সেটাকে আমরা 6,666 দিয়ে গুণ করব। তাহলে এখানে 2, 1, 3, 5, 5 আর 5 10, 10-এর সঙ্গে 7 যোগ করলে 17 হচ্ছে, 17-র সঙ্গে যদি আমরা এই 4টে 6 গুণ করে নিই, ঠিক আছে, তো 17 গুণ যদি আমরা এই 4টে 6 গুণ করি, তোমরা গুণ করে দেখবে, গুণ করলে তোমাদের হবে 113322, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, যেটা রয়েছে অপশন এতে। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নতে। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা আছে 7,231-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5 ও 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে 5 ও 9 লসাগু করবো। তো 5 ও 9 যদি আমরা লসাগু করি, তো 5 ও 9 যদি লসাগু করি তাহলে 5 ও 9 গুণ করলে কত হবে, 45 হবে। তো এই যে 45 হলো, এই 45 দিয়ে আমরা 7,231-কে ভাগ করব, ঠিক আছে, এই যে লসাগুটা হলো, কারণ কি 7,231-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে 7,231 যেটা সেটা কিন্তু এখন 5 ও 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য হয়নি, বিভাজ্য হচ্ছে না, এক্ষেত্রে 7,231-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে 4টা অপশান আছে, ঠিক আছে, তোমরা যোগ করে করে দেখতে পারো, বাট সেটা সেটাও সময় সাপেক্ষই, ঠিক আছে, কারণ অপশান এ 19 না হলে অপশান বি 17 হতে যাবে, এইভাবে আমাদের দেখে দেখতে হবে, ঠিক আছে।
তো যেটা বলেছে সেটা হচ্ছে 7231-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা 5 ও 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 5 ও 9 লসাগু মানে 45 দ্বারা বিভাজ্য হবে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, 5 দ্বারাও মিলবে 9 দ্বারাও মিলবে এরকম। তো সেই কারণে আমরা 5 ও 9 লসাগু করে নিচ্ছি, 45 করে নিচ্ছি। এইবার এই 45 দিয়ে আমি কী করবো, 7231-কে ভাগ করব। 7231-কে যদি ভাগ করি, এখানে 45 থেকে প্রথমে 45 হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে 7, 27 হচ্ছে, এখানে আমরা 3 না পাবো। ঠিক আছে, তো এখানে 45 6 যদি আমরা দেখি 270 হচ্ছে, এখানে 3 নামলো মানে বিয়োগ করলে 3 হচ্ছে, আর এখানে 1টা নেমে যাচ্ছে মানে 31 হচ্ছে। এই যে ভাগশেষটা হলো, তাহলে 7231-এর সঙ্গে কত সংখ্যা যোগ করলে, সেটা হচ্ছে আমরা এই 45 থেকে 31 মাইনাস করব। এই 45 থেকে যদি আমরা 31 মাইনাস করি, আমাদের হয়ে যাবে 14, অর্থাৎ এই 14 যদি তোমরা 7231-এর সঙ্গে যোগ করো, তাহলেই কিন্তু যোগফলটা 5 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, এটাই হবে রাইট অ্যান্সার অপশন ডি। কোশ্চেনটি আরেকবার আমি বোঝানোর চেষ্টা করছি, এখানে 7231-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 5 ও 9 দ্বারা বিভাজ্য, তোমরা কি করবে, 5 ও 9 ফার্স্ট লসাগু করবে, লসাগু করলে কত হচ্ছে 45, এই 45 দিয়ে 7231-কে ভাগ করবে। ঠিক আছে, ভাগ করলে তোমাদের ভাগশেষ কত হচ্ছে, 31 হচ্ছে। যদি এখানে বলতো 7231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা কিন্তু 7231 থেকে এটা বিয়োগ করতাম, বাট যখন যোগের কথা বলবে তখন কিন্তু এই ভাজক অর্থাৎ 45 থেকে 31 মাইনাস করতে হবে। বুঝতে পারলাম, যেটা হয়ে যাচ্ছে 14, যেটা রয়েছে অপশন ডিতে। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নতে, আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে 1, 2, 3, 5 ও 7 সংখ্যাগুলি একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায় যেগুলি 125 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে, আমরা একটা 5 অঙ্কের সংখ্যা তৈরি করব, যেখানে 1 কিন্তু একবারই থাকবে। ঠিক আছে, একবার মাত্র ব্যবহার করা হবে, আবার 2 দিয়ে যখন বানাবো 2 কিন্তু একবারই থাকবে 5 অঙ্কের সংখ্যার মধ্যে। এরকম কতগুলো আমরা সংখ্যা বানাতে পারবো যেগুলি 125 দ্বারা বিভাজ্য। তো 125 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, সেটা হচ্ছে যে যে 5 অঙ্কের সংখ্যাটা হবে, সেই 5 অঙ্কের সংখ্যাটার শেষ 3টি অঙ্ক মানে লাস্ট 3টে ডিজিট 000 হবে, অর্থাৎ 3টে শূন্য থাকবে, বা যে 3টে নাম্বার থাকবে সেটা যেন 125 দিয়ে বিভাজ্য হয়, 125 দিয়ে বিভাজ্য হয় মানে 125 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, শেষ 3টি অঙ্ক, 5 অঙ্কের মধ্যে শেষ 3টি অঙ্ক 000 হতে হবে, অথবা যে 3টি যে 3টি অঙ্ক থাকবে সেটা যেন 125 দিয়ে বিভাজ্য হয়। ওকে, তো এরকম ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে অপশান, তো এগুলোকে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে করি, 1, 2, 3, 5, 7 একটু ঘুরিয়ে ফিরিয়ে করি, তাহলে একটা নাম্বার আমি অত ডিটেলসে বোঝাচ্ছি না, তোমরা একটুখানি ভেবে দেখবে, একটা নাম্বার আমরা পেয়ে যাবো 37125, অর্থাৎ লাস্ট 3টে ডিজিট আমরা 125 পাচ্ছি, কারণ 125 থাকতেই হবে, 125 থেকে 125 মিলছে, এটা একটা ডিজিট পেলাম। আরেকটা আমরা যদি করি, 37125 করলাম মানে 125টাকে আমরা লাস্টে রেখেছি, একটা করে নিচ্ছে 73 মানে 37টাকে উল্টে 73125 করে দিচ্ছি, এটা একটা ডিজিট মানে এটা 5 অঙ্কের একটা সংখ্যা পাচ্ছি। আচ্ছা, আর লাস্টে 125 রেখে, 125 রেখে যদি আমরা, না লাস্টে 125 দিয়ে আর হবে না, 125 দিয়ে দুবারই সম্ভব, এক্ষেত্রে 125 আর আসবে না। এরপর যদি আমরা দেখি অন্য কোনোভাবে, 125 2 যদি করি, 125 দুগুণে গুণ করলে কত হয়, 250 হয়, বাট 250 কিন্তু এখানে নেই মানে 250 নেই যেহেতু, তাহলে 2 আমরা যাবো না, 125 সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়, 3 5 15 5 হতে গেলে 3 2 6 7 3 1 3 মানে 375, অর্থাৎ 375 তো পাচ্ছি আমি, তো 375কে রেখে একবার যদি করি, 375 আমি লাস্টে রাখলাম, আর 375 লাস্টে রাখলাম, আর 1 2 দিয়ে 1 2 এটা সামনেই থাকলো, 1 2 3 7 5, কারণ 375টা 125 দিয়ে ভাগ করলে মিলবে, আর এটাকে 1 2টাকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে 2 1 করে দিচ্ছি, 375 হচ্ছে, তো এই 375ও কিন্তু 125 দিয়ে ভাগ করলে মিলবে, অর্থাৎ টোটাল আমরা পাচ্ছি, একটা পাচ্ছি, দুটো পাচ্ছি, তিনটে পাচ্ছি, চারটে পাচ্ছি, টোটাল আমরা পেয়ে যাচ্ছি কতগুলো সংখ্যা, 4টে সংখ্যা পেয়ে যাচ্ছি, যেটা রয়েছে অপশান সিতে। বোঝাতে পারলাম? ঠিক আছে, টোটাল আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এই 1 2 3 5 7 দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে এক মানে অঙ্কগুলো একবারই ইউজ করা হয়েছে, এবং যেহেতু 000 নেই, তাই 000 এখানে কোনো কাজ করিনি, অঙ্কের মধ্যে এখানে 5 অঙ্কের মধ্যে কোনো রকম 0 দিয়ে নেই। ঠিক আছে, ঠিক আছে, তো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, দেখাবে পরের ভিডিওতে, ধন্যবাদ।